আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে ভিভো তাদের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করেছে, আর এই ফোনটির নাম ভিভো Y17s। আর দেশের বাজারে এই ফোনটির 6GB র্যাম 128GB রমের প্রাইস রাখা হয়েছে 15,999 টাকা বা 16,000 টাকা। আর আজকে ভিডিওতে আমরা জানার চেষ্টা করব 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি ওভারঅল কেমন হবে, ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে। সো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, আর ফ্রেম থাকছে একেবারে ফ্ল্যাট। তবে ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। ফোনটির ব্যাক সাইডে থাকছে ম্যাট ফিনিশ, আর ফোনটি মার্কেটে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, গ্লিটার পার্পল এবং ফরেস্ট গ্রে। ফোনটি থিকনেস করা হয়েছে 8.1mm এবং ওজন করা হয়েছে 186 গ্রাম, যার কারণে এক হাতে ফোনটি আপনারা খুবই ভালোভাবে ব্যবহার করতে পারবেন, লং টাইম ব্যবহারের ক্ষেত্রেও কোনো ধরনের সমস্যা ফেস করবেন না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5mm হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন, যেখানে আপনারা সর্বোচ্চ 1TB মেমোরি ইউজ করতে পারবেন। ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে IP54 ডাস্ট অ্যান্ড স্প্লেস রেসিস্ট্যান্ট, এর কারণে হালকা পানি ছেটা ফোটা এবং ধুলো ময়লা এই ফোনটিতে ঢুকছে না। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। পাশাপাশি ডিসপ্লে চিন বা বেজেলও কিন্তু যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করা হয়েছে, তবে লোয়ার চেন আর একটু ন্যারো হইলে দেখতে ভালো লাগতো। সো সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর পার্সোনালি আমার কাছে ওই ফোনটির ডিজাইন এরকম প্রাইস পয়েন্টে ভালোই লেগেছে। ভিভো সবসময় বাজেট ক্যাটাগরি ফোনে ভালো ডিজাইন প্রোভাইড করার চেষ্টা করে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.56 ইঞ্চির একটি IPS LCD প্যানেল, যা HD+ একটি ডিসপ্লে। হ্যাঁ দর্শক বন্ধুরা, HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 720x1612 পিক্সেল। এখানে কিন্তু ফুল HD+ ডিসপ্লে থাকছে না, আর ভিভো এরকম প্রাইস পয়েন্টে তা দেয়ও না, সো আশা করি লাভ নেই। আর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 60Hz রিফ্রেশের, যার কারণে ডিসপ্লের টাচ রেসপন্স মোটামুটি ভালো হবে, একেবারে বেশি স্মুথ হবে না। তবে এরকম প্রাইস পয়েন্টে কিন্তু অন্যান্য ব্র্যান্ড আমাদেরকে 90Hz রিফ্রেশেরও প্রোভাইড করে। এই ডিসপ্লেতে আরও থাকছে 700 nits পিং ব্রাইটনেস, এর কারণে ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না, পাশাপাশি ইনডোর কন্ডিশনেও ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। আর IPS প্যানেল হলে ওই ডিসপ্লের কালার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালোই, ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে শার্পনেসের ঘাটতি আপনারা খুব একটা ফিল করবেন না। তবে ডিসপ্লেটা যদি ফুল HD বাজার হতো, তাহলে ডিসপ্লেটা আর একটু বেটার হতো। এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে Fantasus 13। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G85, যা একটি 4G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 12nm আর্কিটেকচারে তৈরি করা, এবং GPU হিসেবে থাকছে Mali G52 MC2। দর্শক বন্ধুরা, ভিভো যে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এত ভালো চিপসেট দিয়েছে তা ভালো লাগার মতো। এই কথাটি কেন বলছি তার কারণ রয়েছে, কারণ ভিভো বাজেট ক্যাটাগরি ফোনে কিন্তু এত ভালো চিপসেট প্রোভাইড করে না, যা ফাইনালি তারা ভালো একটি চিপসেট দিয়েছে এই বিষয়টি ভালো লেগেছে। আর মিডিয়াটেক হিলিও G85 এই চিপসেটে কিন্তু যথেষ্ট ভালো এবং স্টেবল চিপসেট, পাশাপাশি Mali G52 GB2 থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে গেম প্লে করতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা 100% পেয়ে যাচ্ছেন, তবে মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ আবার এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারবে, যেহেতু ভিভোর Fantasus যথেষ্ট ভালো এবং অপটিমাইজড। প্রথমে বলেছি ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে 6GB র্যাম 128GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে EMMC 5.1 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। আর আমি আবারও বলছি এই ফোনে আপনারা মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন, তাও আবার সর্বোচ্চ 1TB পর্যন্ত। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি ক্যামেরা, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50MP একটি ওয়াইড সেন্সর যা F1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2MP একটি ডেপ্থ সেন্সর যা F2.4 অ্যাপারচার। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 8MP সেলফি ক্যামেরা যা F2.0 অ্যাপারচার। আর ক্যামেরার ফিচার হিসেবে থাকছে LED ফ্লাশ, HDR প্যানোরামা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরা এবং সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p 30fps এই শ্যুট করতে পারছেন,
আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি যথেষ্ট ভালো করা হয়েছে এরকম প্রাইস পয়েন্টে। আর 16,000 টাকা বাজার সেগমেন্টে কোনো ব্র্যান্ডই কিন্তু আমাদেরকে আলট্রাওয়াইড সেন্সর প্রোভাইড করছে না। সো ভিভোর এই ফোনটির ক্যামেরা সেশন সেই দিক থেকে বিবেচনা করলে ঠিকই আছে। আর এছাড়াও এই ফোনে থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0, আরও থাকছে ওটিজি সাপোর্ট। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 15W একটি চার্জার। আর ভিভোর ফোনে কিন্তু ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো হয়, সো এই ফোনটিরও ব্যাটারি ব্যাকআপ ভালো হবে। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1 থেকে 1.5 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন তারপর এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে। এবারে কথা হচ্ছে 16,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, অনেস্টলি বলতে গেলে এই ফোনটির ডিজাইন, বিল্ড কোয়ালিটি এবং প্রসেসর, ক্যামেরা সব কিছুই ভালো থাকছে। তবে এই ফোনে যদি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে থাকতো তাহলে এক কথায় ফোনটি ভ্যালু ফর মানি হইত। তবে ভিভো এখানে এইচডি প্লাসের ডিসপ্লে প্রোভাইড করেছে। এই বিষয়ে যদি সেরকম কোনো সমস্যা কারো না হয়ে থাকে তাহলে তারা অবশ্যই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারে। তবে আপনারা যারা ওভারঅল একটি ভালো ফোন নিতে চান, যাদের ফুল এইচডি প্লাসের ডিসপ্লে দরকার, তারা অন্যান্য ফোনের দিকে যেতে পারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।